নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। আগামীকাল থেকে জেলায় শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প। 10টা বাজতে ধরপাকড় বিভিন্ন জায়গায়। এবার খবর বিস্তারিত। নির্বাচনের আগে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি মতো আগামীকাল থেকে পরীক্ষামূলকভাবে চালু হতে চলেছে রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প। সেই মোতাবেক মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাড়ির দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। আজ মহড়া হিসাবে সিউড়ি হারজেন বাজারের একটি সরকারি রেশন দোকান থেকে 36 প্লট মহল্লায় বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হলো জেলা প্রশাসনের নির্দেশে। এই মহড়া বলে সূত্রের খবর। ওয়াকিবহল মহলের মতে, করোনা অতিমারির সময়ে মানুষের বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দিতে পারলে অনেকটাই উপকৃত হবেন গরিব মানুষরা। আজকে রেশন সামগ্রী পেয়ে খুশি এলাকার মানুষ। আমার এটা বার করতে হচ্ছে পিএম লাইন দিতে হয় তো ধারায় দেখতে হয়ে যাবে ভয় টিভি সিউড়ি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019 9474437713 9434326822। ফিরে এলাম বিরতির পর। লকডাউন সফলতার লক্ষ্যে সকাল 10টা বাজতেই অভিযানে নামে লোকপুর থানার পুলিশ। এদিন লোকপুর থানার এসআই অনিমেষ মণ্ডলের নেতৃত্বে নিচু বাসস্ট্যান্ড এলাকায় ধরপাকড় শুরু করে পুলিশ এবং দু চাকা চার চাকা সহ মোট 12 জন ব্যক্তিকে আটক করা হয়। করোনা বিধিভঙ্গ আইন অনুসারে তাদের নামে অভিযোগ দায়ের করা হয় বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে এদিন মাস্ক না পরা এবং অযথা ঘুরে বেড়ানোর অপরাধে বেশ কয়েকজনকে আটক করে দুবরাজপুর থানার পুলিশ এবং মুচলেকা লিখিয়ে ছাড়া হয় আটক ব্যক্তিদের। চাবিগুলো কাকে দিয়েছে?
জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। আগামীকাল থেকে জেলায় শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প। 10টা বাজতে ধরপাকড় বিভিন্ন জায়গায়। আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।